নমস্কার, শুভ সন্ধ্যা। আরও একবার আপনাদের আমি মানালি জানাচ্ছি স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনিতে। নারকেল, দুধ, গুড় সব মিলিয়ে মোটামুটি রাঁধুনির হেসেলে একেবারে সুগন্ধ। এবং আমরা কিন্তু মোটামুটি পিঠে স্পেশালিস্ট হয়ে গেছি, কত রকমের পিঠে কত রকমের পুলি শিখে ফেলছি আমরা। কিন্তু এখনও না আমার ভাজা পুলি নিয়ে একটু কনফিউশন রয়েছে। খুব একটা ভালো করে ভাজা পুলি রান্না করতে পারি না বলেই ডেকে নিয়েছি আজকের রাঁধুনিকে। প্লিজ ওয়েলকাম রানাঘাটের গোপা কর্মকার। দারুণ মিষ্টি, তোমাকেও খুব মিষ্টি লাগে। আমরা সবসময় তোমার রান্না দেখি রাঁধুনিতে, আর বিভিন্ন রকমের রান্না শিখতে পারি, খুব ভালো লাগে। আজকে তোমার কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে একদম। আর তোমার আজকের শাড়িটাও আমার প্রচন্ড ভালো লেগেছে, দারুণ লেগেছে শাড়িটা। তুমি কি নিজেই শাড়ি কিনতে চাও নাকি তোমার কোনো সঙ্গী আছে শাড়ি কেনে? হ্যাঁ, আমি নিজেই কিনি, নিজে আমার মেয়েও কিনে দেয় অনেক সময়। তোমার মেয়ে যায়? হ্যাঁ। ও তাই? আমার মেয়ে শপিং করতে খুব ভালোবাসে। কোন মেয়ে না ভালোবাসে বলো তো? তো আমরা তোমাকে সাজেস্ট করবো, তোমার মেয়েকে সাজেস্ট করবো প্রিয় গোপাল বিষয়তেও যেতে। হ্যাঁ, আমাকে শাড়ি দিয়ে সাজাই প্রিয় গোপাল বিষয়টা, এই সমস্ত কালেকশন পাবে প্রিয় গোপাল বিষয়তে, ঠিক আছে? তো আজকে সুন্দর করে সাজুগুজু করা গোপাদি রান্না করবে কি, ভাজা পুলি? ভাজা পুলি মানে শুধু ভাজা পুলি নাম নাকি ওটা নাম দিয়েছে কোনো? না, নুন ঝাল মিষ্টি ভাজা পুলি। নুন ঝাল মিষ্টি ভাজা পুলি তৈরি করতে কি কি লাগে চলুন দেখে নিই। সোনা মুগ ডাল, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড়। গোপাদি প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা মুগের ডালটাকে আর কি ভাজা করে নিচ্ছি। তাহলে প্রথমে তোমার এই নাও ভাজা মুগ ডাল, মুগ ডাল ভাজা করার জন্য মুগ ডাল। আর তেল লাগবে তো? না, এখন তেল লাগবে না। ও, তুমি তো শুধু নাড়বে ওটা? হ্যাঁ, শুধু নাড়বো। একটু হালকা 2-3 মিনিট লাগবে, বেশি ভাজলে আবার এটাকে মানে কি তখন শক্ত হয়ে যাবে। একটু জাস্ট একটু ভেজে নেবো 2-3 মিনিট। এই যে খোলায় ভাজা যেটাকে বলে, এটা তো একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয়। হ্যাঁ, আমি স্কুল থেকে ফিরতাম, হ্যাঁ, দুপুরবেলা ওই যে মুড়ি খোলায় নাড়ে না বালির ওপর, মনে আছে ছোটবেলায়? আর তারপরে হচ্ছে তোমার বাদাম, বাদাম, হ্যাঁ, ছোলা, মটর। হ্যাঁ, তামি না স্কুলে থেকে ফেরার সময়। আর যেটা বলছিলাম, আচ্ছা, এবার আমরা একটু জল দেব। জল দেবে পড়বে এবার এই ডালের মধ্যে। এবার নাড়তে থাকতে হবে। হ্যাঁ, তুমি দাও আমি নাড়ছি, দুজনে আছি তো ওটা করার জন্যই তো, তাই না? তো তোমাকে কে হেল্প করে বাড়িতে? বাড়িতে আমার হাজবেন্ড হেল্প করে, আমার বৌমা আছে। ও বাবা, আমার বৌমা চাইনিজ। বৌমা চাইনিজ? হ্যাঁ। কোথায়, কি ছেলে চায়নায় পড়তে গেছিল? হ্যাঁ, ছেলে চায়নায় পড়তে গেছিল। হ্যাঁ, এমডি পড়তে গেছিল, তখন অ্যাফেয়ার হয়েছে। ওয়াও, তারপরে আমরা বেরিয়েছি। আমার বৌমাও সার্ভিস করেন। না, অথেন্টিক চাইনিজ রান্না হয় তোমার বাড়িতে? হ্যাঁ, খুব ভালো ভালো। আর কিছু মানে শিখতে পারলে ওর কাছে কোনো ভাষা? হ্যাঁ হ্যাঁ, ভাষা এখনো সেরকম শিখতে পারিনি, চেষ্টা করছি। শক্ত তো? খুব শক্ত, খুব শক্ত ক্যারেক্টার ওদের। আর ও তোমাকে কি বলে ডাকে? আমাকে মা বলে ডাকে। মা বলে ডাকে, হাউ সুইট। আমরা অনেক ইন্টারেস্টিং আরো গল্প শুনবো, তার সঙ্গে এই ডাল আর চালের গুলোটাকে আরো ভালোভাবে আমরা মাখবো। এটা আটা যেমন মাখে, ময়দা যেমন মাখে, এরকম একটা মন্ড করে নিই। আচ্ছা, এরকম সুন্দর করে মন্ড হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা যেমন আটা ময়দা আমরা মাখি, লুচি বানাই বা রুটি করি, সেই রকম মাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে তো একটা ঠান্ডা হতে হবে। হ্যাঁ, একটু ঠান্ডা হতে হবে। বাপরে, তো তুমি এই পিঠে তোমার চাইনিজ বৌমাকে খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ, ও তো খুব ভালোবাসে আমাদের খাবারকে। আর ওর অথেন্টিক চাইনিজগুলো কি রেঁধেছে এখন অবধি বিয়ের পর থেকে? হ্যাঁ হ্যাঁ, তাই? ও বলে নাকি অথেন্টিক চাইনিজ আমাদের ইন্ডিয়ান চাইনিজের মতো অত ভালো না? না না, খুব ভালো। ভালো? আর আমাদের ইন্ডিয়ান ভাবে যেটা আমরা চাইনিজ বানাই সেটা সেটা তুমি খাইয়েছো করে? হ্যাঁ, সেটা খাইয়েছি। আর ও অবাক হয় না যে আমাদের এখানে পাড়ায় পাড়ায় সমস্ত রান্না। হুম, তা তুমি তো বলছিলে তুমি চাইনিজ কিছু ভাষা এখনো রপ্ত করতে পারো না? বলছিলে রান্না শিখেছি কিন্তু, তাই একটা বলো না, বলো না। কুমফা চিকেন। কুমফা চিকেন? ওয়াও, আমরা শুনবো যখন আমরা এটা তৈরি হয়ে যাবে, যখন খেতে বসবো তখন আমরা মনে করিও আমাকে কুমফা চিকেনের রেসিপিটা নেবো। আচ্ছা গোপাদি, তুমি মেখে ফেলেছ? হ্যাঁ। বাহ, মন্ডটা কিন্তু মাখা হয়ে গেছে, সেটা হচ্ছে ডাল আর চালের গুঁড়ো। হ্যাঁ, এবার কি করতে হবে? এবার এটাকে লেচি লেচি করতে হবে, কেমন? আচ্ছা,
এরকম করে ভালো করে এটা মোলাম করতে হবে, কেমন? এরপরে একটা একটা করে লুচির আকারে লিচি করে নিলাম। লুচির আকারে লিচি? হ্যাঁ। এবার এটাকে বাটি মতো করতে হবে, কেমন? আচ্ছা, বাটি করলাম। হ্যাঁ। আর আমি আগেই আমি নারকেল গুড় দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমি কি এখানে ভাজার জন্য তেলটা গরম করে নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি তো সাদা তেল ব্যবহার করবে, তাই তো? হ্যাঁ। শিওর তো? দেখো, ভেবে দেখো। সাদা তেলও হয়, সর্ষের তেলও হয়। তুমি বলো, যেটা তুমি বলবে সেটাই হবে। সর্ষের তেল। সর্ষের তেল। আমাদের রাঁধুনি ব্যবহার করছেন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। ভাজা হবে মানে বেশ অনেকটাই তো তেল দেবো। হ্যাঁ, ডুবো ডুবো করে ওই জন্য তেলটা একটুখানি বেশি লাগে। বেশি। এই যাচ্ছে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আর ও পাশে খুব সুন্দর করে লেচি। এইবার তুমি আমাকে বলো যে এই যে তুমি বাটির মতন বানাচ্ছো, বানিয়ে যে তুমি সুন্দর করে পিঠের মতন করে গড়ছো, তার ভেতর কি পুর দিচ্ছ তো? হ্যাঁ, পুর দিচ্ছি, নারকেলের। নারকেলের পুর। এবার একটু বলে দাও নারকেলের পুরটা কিভাবে? নারকেলের পুর আমি গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে করেছি, যেহেতু শীতকাল আর খেজুরের গুড়ের খুব টেস্ট ভালো। হ্যাঁ হ্যাঁ, যার জন্য আমি নারকেলটা খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে মানে নাড়াচাড়া করে একটুখানি পুর বানিয়ে নিয়েছি, আর সেই পুরটা আমি এই বাটির মধ্যে দিচ্ছি, কেমন? আচ্ছা। বেশি করে নারকেলটা দিলে মানে কি নারকেলের স্বাদটা পাবে, খেতেও ভালো লাগবে, পুরটার একটা আলাদাই টেস্ট। কি সুন্দর করে এই পিঠেগুলো করছে সেটাই কিন্তু দেখার বিষয়, নাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। অনেকে আছে মোটা করে ফেলে পেটের জায়গাটা। আহা হা, তো এটা কিন্তু গরম হয়ে গেছে, বা তুমি ছাড়তে পারো। তুমি বাঘ আর পিঠের গল্পটা জানো? জানো না? কোনো শুনিনি। ওমা, জানো না? সে একটা বুড়িমা বসে বসে পিঠে বানাচ্ছে, আর বাঘ এসে বললো আমি পিঠে খাবো, বলেছিল একটা পিঠে খাবে, তারপর খেয়ে বলছে একটু মিষ্টিটা ঠিক হয়নি, পরেরটা বানাও, পরেরটা বানিয়েছে বলছে নুনটা ঠিক হয়নি, বলছে তারপরেরটা দাও, বলে তারপরেরটা ভাজাটা ঠিক হয়নি, এই করে করে 20-25টা পিঠে খেয়ে নিয়েছে। তা আজকে আমি ভাবছি তোমার সাথে এই করবো। অনেক যাদের বাড়িতে পিঠে হয় একসঙ্গে অনেকগুলো বানানো হয়, দুপুরবেলা থেকে তৈরি হয়, সবাইকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে তারপরে আস্তে করে রাঁধুনিরা হেসেলে গিয়ে বানিয়ে। আমাদের বাড়িতেও তাই, পিঠে পুলের দিন যেদিন মানে সংক্রান্তি, সেদিন আমাদের বাড়িতে সকাল থেকেই পিঠে আরম্ভ হয়, আর সবাই ওই পিঠে খাবার জন্য প্রত্যেকেই মানে কি খুব মানে কি এক্সাইটেড, ওরা সবাই, হ্যাঁ সবাই পিঠে খাবে। আমাদের বাড়িতে একদম পিঠে তৈরি হয়, সব নিয়ে আসা হয়। তোমাদের বাড়িতে সবচেয়ে ফেভারিট পিঠে কোনটা? দুধপুলি। দুধপুলি? আচ্ছা, আমার কিন্তু একটু ভাজা পুলি, বাড়ি সবটা এগুলো একটু ফেভারিট। পিঠে বানিয়ে তো মিষ্টি, তার জন্য একটু ভাজা পুলি করলে কি হয়, একটু নোনতা নোনতা, একটু ফ্লেভারটা যায়, টেস্ট কিন্তু ভালো হয়। হ্যাঁ, অন্যরকম হয়। আর আমাদের ইন্ডিয়ান রেসিপি যেগুলো, তাতে কিন্তু সর্ষের তেল যথেষ্ট উপকারী। এটা কিন্তু ভীষণ ভুল ধারণা যে সর্ষের তেল মানে খারাপ, আর স্কিনও খুব ভালো রাখে কিন্তু। ভালো রাখে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল স্কিন খুব ভালো রাখে। সার্ভ করি, এনাও ধরো। আর কি সুন্দর করে সাজিয়েছে গোপা দিয়ে, এটাও কিন্তু বিশালভাবে শেখার। এই যে মাঝখানে গুড়, যেটা খেজুর গুড় ব্যবহার করা হয়েছে, সেটা মাঝখানে বসিয়ে ওপরে চেরি দিয়ে দিয়েছে, আর চারপাশে এরম ভাজা পুরি। আমরা রাঁধুনিতে রান্নার সাথে সাথে ডেকোরেশনটাও কিন্তু শিখিয়ে থাকি। এনাও ধরো, এটা ওপরে দিলাম, ঠিক আছে? তো আমরা খাবো, কিন্তু আপনারা তার ফাঁকে দেখে নিন এই ভাজা পুলি কেমনভাবে বানাতে হয়, রেসিপিটা আরও একবার আপনাদের জন্য। সোনা মুগ ডাল, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড়। প্রথমে একটি প্যানে সোনা মুগ ডাল খোলায় ভেজে, এরপর প্যানে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে তাতে জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা ও পরিমাণ মতো জল দিয়ে তাতে ভাজা মুগ ডাল, সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। এরপর তাতে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মণ্ড বানিয়ে লেচি করে বাটি আকারের গড়ে তার মধ্যে নারকেল ও খেজুরের গুড় দিয়ে বানানো পুর ভরে নিতে হবে। একটি প্যানে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে পুর ভরা পিঠেগুলো ডিপ ফ্রাই করে তুলে নিলেই তৈরি হয়ে যাবে নুন ঝাল মিষ্টি ভাজা পুলি। তুমি শুরুতেই বলেছিলে নুন মিষ্টি ঝাল ঝাল, নুন মিষ্টি ঝাল ভাজা পুলি।
মনে হচ্ছে পকোড়া, যে পকোড়া মাঝখানে নারকেলের পুর, অসাধারণ। তোমার থেকে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে তোমার যেহেতু বৌমা চাইনিজ, তুমি বলছিলে যে একটা রেসিপি আমাদেরকে শেখাবে চিকেনের, চাইনিজ রেসিপি, বলো না একটুখানি। আমরা তো সবসময় চিলি চিকেনই রান্না করি, একটু অন্যরকম অথেন্টিক চাইনিজ। কুংফু চিকেন বললে নাকি? না, কুংফা চিকেন। কুংফা চিকেন, কুংফা চিকেনটা বলছি। কুংফা চিকেন করতে লাগলে ওই চিকেন বেস্টটা, ওর চিকেনের ব্রেস্টটা, বেস্টটা ওর হালকা করে মানে পাতলা স্লাইস মানে কি করে না করে নেওয়া হবে বেশ কিছু পিস। তার সাথে লাগে গাজর, ফুলকপি, মাশরুম, ওয়াও, কাজু, কিশমিস, এগুলো মানে কি, তারপরে ক্যাপসিকাম, এগুলো লাগবে। রান্না কিন্তু খুব সোজা, ওরা ফ্রাই করে ওটাকে মানে অলিভ অয়েল, অলিভ অয়েল দিয়ে ওগুলো মানে কি নুন ওরা দেয়। ওরা কিন্তু হলুদ খায় না রান্নায়। আমিও না, ওরা হলুদ একদম চাটি করে না, তা ওটাকে ওই স্বাদ অনুযায়ী লবণ দেয়। আর ওদের দেশ থেকে না একটা সুন্দর মানে কি মশলা, হ্যাঁ মশলা নিচ্ছে, হ্যাঁ মানে সেই লঙ্কা অলিভ অয়েল দিয়ে, অলিভ থাকে তার মধ্যে, অলিভ ফল ভালোবাসি। আর রান্না বিভিন্ন জায়গা থেকে শিখি আমি, শুধু মানে বাড়ির লোক থেকে তো আছি, তাছাড়া মানে কি বিভিন্ন বই দেখি। আর গোপালজি বলছিল যে গোপালজির জীবনের স্বপ্ন ছিল কোনোদিন এসে টেলিভিশনে রান্না করবে, তাই না? হ্যাঁ, পূর্ণ হয়েছে স্বপ্ন, আজকে আমার সেটা পূর্ণ হয়েছে। খুব ভালো, সত্যি আরো ভালো লাগবে তোমার, কারণ তোমার রান্নার জন্য আমরা প্রাইজ দিচ্ছি, প্রচুর গিফটস আছে তোমার জন্য। হ্যাঁ, এটা তো আরো ভালো লাগে যখন গিফট দেয়, গিফট গুলো দেখে বলছি ইস আমি কবে পাবো, তা আজকে আমি পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তোমার গিফটস গুলো দেবো, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই খুব দরকারি একটা জিনিস, আচ্ছা সেটা হচ্ছে নীলাদির টিপস। মুগ ডাল শরীরে প্রোটিনের চাহিদা মেটায়। গোপাদি এটা খেয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নুনটা খুব ইম্পর্টেন্ট, তোমার যেমন নুনটা একদম ঠিকঠাক হয়েছে, তুমি শুরুতে ওই জলেতে নুনটা দাওনি, ডালেতে নুনটা ব্যবহার করেছো, ওইটা একটা খেয়াল করার বিষয়। আর তোমার একটা মুগ ডাল একটা মিষ্টি মিষ্টি ব্যাপার লাগছে, তুমি কি একটু চিনি দিয়েছিলে? হ্যাঁ চিনি দিয়েছি তো একটু। বলনি তুমি? না ওটা সিক্রেট, যে সিক্রেটটা আমি রিভিল করে দিয়েছি, ডালেতে যখন মাখা হবে চালের গুঁড়োর সাথে তখন ডালেতে একটু চিনি থাকবে, তাহলে ব্যাপারটা জমবে, তাই তো? তোমার এই নুন ঝাল মিষ্টি ভাজা পুলির জন্য আমরা তো পাগল হয়ে রয়েছি, সেই জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো তোমাকে অসাধারণ সমস্ত গিফটস দিয়ে। চলুন দেখে নিই আজকে গোপাদি কী কী পাচ্ছে রাঁধুনির তরফ থেকে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, নিউ আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। আর একটা স্পেশাল গিফট আছে গোপাদি, মাথা নাড়ছে, এই সেই কাপ, সেই মেমেন্টো, আকাশাটের রাঁধুনির তরফ থেকে থাকছে তোমার জন্য। আর মজাটা হলো এই দেখো, এখানে আমি আছি আর এই জায়গাটাতে বসে যাবে তোমার ছবি। বাহ, তার মানে সব সময় তোমার ঘরে আমি তোমার সঙ্গে থাকবো। অবশ্যই, আর রান্না করবো, তোমাকে খাওয়াবো, এই কি মজা। আর আজকে আমি আকাশাতে আসতে পেরে আমি আকাশাতের কাছে কৃতজ্ঞ, এবং খুব ভালো লাগলো এখানে এসে, আর তোমাকেও খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে আমি রান্না করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করলাম। আমাদেরও খুব ভালো লেগেছে গোপাদি তোমার সাথে কথা বলে, খুব হাসি খুশি একজন মানুষ, কি সুন্দর সংসার করছো, বৌমার কি সুন্দর দারুণ দারুণ গল্প শুনলাম, আপনাদেরটাও শুনতে চাইছি, আর তার জন্যই আপনাদেরকে ডাকছি। আর বলছি প্রতি সোম থেকে শনি চোখ রাখবে কোথায়? রাঁধুনিতে। একদমই তাই, আকাশ আটের পর্দায় সোম থেকে শনি দেখতে ভুলবেন না। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনি, সঙ্গে থাকবো আমি মানালি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়।